আমার মুসলমান বন্ধু গভীর যোগ এক পর্যায়ে জানিয়ে দিলেন দুনিয়ার জমিনে তোমাকে আমি বানাতে পারি নবী এবং রাসূল বানিয়েছি তোমার কাছে তোরা তের মতো বড় কিতাব দিয়েছি তোমাকে আমি বেন ইসরাঈলের এর বানিয়েছি এর অর্থ এটা নয় তুমি যে সব থেকে বড় জ্ঞানী দুনিয়ার জমিনে আর একজন বড় জ্ঞানী আছে যে তোমার চাইতো বেশি জ্ঞান রাখে তুমি কেমনে মনে করেছো তুমি সবথেকে বড় জ্ঞানী তোমার চাইতে বড় জ্ঞানী দুনিয়ার জমিনে আছে মুসা আলাইহিস সালাম আলোচনা বন্ধ করে দিলেন বড় লজ্জিত হয়ে আল্লাহকে বলছেন আল্লাহ তাআলা মুসা তো গরম মানুষ আর ধৈর্য ধরতে পারলেন না আল্লাহর কাছে বলা দরকার ছিল আল্লাহ ভুল হয়ে গিয়েছে আমার চাইতে বড় জ্ঞানী আছে আমি মানি কিন্তু আপনি আমাকে ক্ষমা করে দেন আর না বলেন আল্লাহ বলেন এর বাড়ি কোথায় আমি দেখে আসি ওনার কাছে যাব ওই জ্ঞান আমি নিব যা আমার কাছে নাই আল্লাহ বললেন মুসা ওনার নাম খিজির অথবা খাজির যেটাই বলেন খিজির বলেন খাজির বলেন ওনার নাম খিজির উনি দুটা সমুদ্রের মিলনস্থলে বসবাস করেন ওখানে তুমি চলে যাও আয় আল্লাহ আমি চিনবো কোথায় দুই সমুদ্র আল্লাহ বললেন নিজেকে জ্ঞানী বক্স দেখো না কত বড় জ্ঞানী তুমি পদে পদে আক্রান্ত হবে আল্লাহ বললেন এবার কাজ করো যাওয়ার সময় একজন খাদেম সাথে নাও মসলাম ইসলাম খাদেম সাথে নিলেন কোরানের বাসায় খাদেমের নাম ইউ সাহিব নে নুন হাজরতে ইউ সাহিবনে নুন পরবর্তীতে পায়গাম্বর ছিলেন ইউ সাহেবনে নুনকে সঙ্গে নিলেন মূসা কে আল্লাহ বলছেন মূসা ঘর থেকে বের হওয়ার সময় বড় একটা মাছকে ভাজা করে ভালো করে ভাজা করে রান্না করে একটা মাছ তোমার সাথে নিয়ে যাও রাস্তায় তো তোমার খাবারের প্রয়োজন হবে ওটা তুমি খেয়ে নিও আর যে জায়গায় দেখবে তোমার রান্না করা ভাজা মাছ যে দেখবা জিন্দা হয়ে জীবিত হয়ে চলে যাচ্ছে মনে করবা ওই জায়গায় ওই জ্ঞানী আছে মুসা আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ ভাজা মাছকে আবার জিন্দা হয় আল্লাহ বললেন তুমি না সব থেকে বড় জ্ঞানী তালেটা এটা জানো না কেন আল্লাহ আকবর বোঝা গেল এই জ্ঞান রাখবার মতো জ্ঞানী আছে তুমি তার মতো জ্ঞানী ন আশ্চর্য হয়ে গেলেন পথ চলতে শুরু করলেন ঘটনা বলবো না দীর্ঘ পথ চলবার সময় তিনি ক্লান্ত হয়ে গেলেন মনে রাখবেন চলতে চলতে একদিন তার খাদেমকে বলেন খাদেম মাছটা বাইর করে তো ভাজা মাছ মাছের এক পিঠ দুজন মিলে খেয়ে ফেললেন কয় পিঠ মানে এক সাইড এক সাইড পূর্ণাঙ্গ খেয়ে ফেললেন মাথা রাখলেন আর এক সাইডের মাছের গুস্ত রাখলেন দুজন আবার চলতে লাগলেন খা কে বলছেন খা যদি কোনো সময় দেখো সেই মাছটা জীবিত হয়ে হাঁটতেছে বা চলতেছে বা সমুদ্রে চলে যায় এই জায়গায় তুমি আমাকে মনে করে দিবে। খাদেম চিন্তা করলো এটাকে কোনো পাগলের কথা হলো মাস তো বাজা তাও আবার ওর নাই মশা কার পাল্লায় পড়ে এখন দৌড়ায় সব বাদ দিয়া মুসাল ইসলাম চলতে না আর খুঁজতে লাগলেন এত বড় জ্ঞানী আমার চাইতে জ্ঞানী দেখাই লাগবে দীর্ঘ পথ চলবার পরে মনে রাখবেন যখন আপনি আল্লাহর হুকুমে চলবেন মনের ভিতরে বল থাকবে আর যখন আপনার একজন মুরব্বী থাকবে চলার মধ্যে শরীরে আনন্দ প্রফুল্ল থাকবে ভুল হলে সে আপনাকে ধরাইয়া দেবে আর যদি আপনার চলার পথে কোনো মুরব্বী না থাকে অভিভাবক না থাকে আপনি যদি একবার হুচট খান পরিশান হয়ে যাবে ঠিকই না বলেন বিপদগ্রস্ত হবে মসাল ইসলাম এক জায়গায় গিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন ঘুমিয়ে পরে তিনি যখন অবস্থায় আছেন হঠাৎ পড়বার করে খাদেম দেখে অর্ধেক মাছ জীবিত হয়ে হেঁটে হেঁটে আবার সমুদ্রে চলে গেছে আল্লাহ একবার বলে যে দিক দিয়া মাছ জীবিত হয়ে সমুদ্রে চলে গিয়েছে সুরঙ্গ পথ হয়ে গিয়েছে হজরতে মুসা মুস আল ইসলাম তো ঘুমন্ত ইউ সাহেব নুন আশ্চর্য ঘটনা তো সত্যি আল্লাহ বুঝাতে চাইলেন তোমার পীরও জানে জানে না এই জ্ঞান তুমি খাদেমও না জানেন কে মরা জীবিত করতে পারেন কে আল্লাহ বললেন এই জ্ঞান তো আমি জানি কেমনে সে বলেছে সব থেকে বড় জ্ঞানী এক পর্যায়ে মুসা আল ইসলাম ঘুমন্ত হজরতে ইউ সাহেব নুন দেখলেন মাছ চলে গিয়েছে দীর্ঘক্ষণ ঘুমে থাকবার কারণে হজরতে মুসা আলাহ ইসলাম যখন জাগ্রত হলেন মানুষ ঠান্ডা না গরম মিজাজের কথা বলেন গরম মিজাজের মানুষ ঘুম থেকে উঠেই বলছেন খাদেম চল খাদেম চল বলবার পরে ও ভয় তো আর কিছুই মনে নাই ব্যাগ কাঁধে নিয়ে আবার চলতে শুরু করেছে দীর্ঘ পথ চলে গিয়েছে মনেই নাই মাস চলে গেছে একদিন এক রাত সফর করবার পরে মূশালে ইসলাম বলতে লাগলেন খাদেম রে দীর্ঘ এক আধারে কত দিন সফরও করলাম এত ক্লান্ত হলাম না আজ এত ক্লান্ত হওয়ার কারণ কি নিশ্চয় কোনো কিছু ঘটে গেছে বল তো আমার এত ক্লান্তির কারণ পেটেও খিদে লাগছে মাছটা বাইর কর যখন মুসা বলছেন মাছ বাইর কর খাদেমের মনে পড়ছে মাছ তো গেছে নাকি আছে হঠাৎ মনে পড়েছে মাছ তো নাই এখন কি বলবে খাদেম দুহা জোর করে বলছে মুসা আপনি যখন ঘুমিয়েছিলেন ওই সময় আপনার অর্ধেক মাস হয় সমুদ্রে চলে গিয়েছে আমি বলি না আমাকে দুষ্কার এখন শয়তান আমারে ভোলাইয়া দিছে আমি কিছুই জানি না আর আপনি ঘুম থেকে উঠে যখন আমাকে বলছেন চল তখন তো আমার পানি ভিতরে ছিল না ভয়ের টেলায় সব ভুলে গিয়েছি মুসা বলছেন বুঝতে পেরেছি একদিকে পেটের খিদা চলে দিকে ওই জায়গায় এই জায়গার জন্য দৌড়াচ্ছি কেমনে ভুলে গেলে চল আবার বেক করে আসলেন এসে দেখলেন সুরঙ্গ হয়ে একটা রাস্তা হয়ে গিয়েছে খাদেম বলছি এদিকে মাছ গেছে বসে পড়লেন হঠাৎ করে তাকায়া দেখেন একটা পাথরের পাটাতনের উপরে একজন বুজুর্গ বসে বসে আল্লাহর নামের জিকির করে যা আওয়াজ করে বলেন বুজুর্গের কাছে গিয়ে বলেন কে বলে আমি কে জানার দরকার নাই তুমি কে বলো বুজুর্গ বলছেন তুমি কে বলো মুসা ইসলাম বলছেন আমি মুসা বুজুগা বললেন তুমি কি বানিস রাহিলের মোসা নাকি হ্যাঁ আমি বনিস রাহিল মোসা আপনি আমাকে চিনেন কেমনে দেখলেন না কোনোদিন না দেখে না চিনে যে আল্লাহ কে না দেখে না চিনবার পরে আমাকে জ্ঞান দিয়েছেন ওই আল্লাহ তোমার সম্পর্কে আমাকে জানিয়ে দিয়েছে কেন আসছো আমার নাম খিজির কেন আসছ মুসাল ইসলাম বলছেন আপনার কাছে এমন জ্ঞান আছে যা আমার কাছে নাই ওটা আমি জানবার জন্য এসেছি খিজির বলেন অবশ্যই তোমার কাছে যে জ্ঞান নাই ওইটা আমার কাছে আছে আমি জানি তুমি এটা জ্ঞান জানো না মুসল ইসলাম তো মনে মনে ভাবলেন এই জ্ঞানের জন্যই তো এত দূর সফর করে আসলাম এত বড় জ্ঞানীকে কিন্তু খিজির বলে দিছেন মুসা তুমি আমার সঙ্গে চলতে পারবে না চলার মতো ক্ষমতা নাই কেন ক্ষমতা নাই তুমি ধৈর্য ধারণ করতে পারবে না আমার সাথে চলার পথে এই জন্য তোমাকে সাথে নিয়ে চলা যাবে না আমার 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 বললেন কে বলেছে অনেক আছে ধৈর্য যদি থাক আল্লাহকে যখন পাবলিক তোমাকে বলেছিল জ্ঞানী কে ধৈর্যদের উত্তর দিলে তো এখানে আশা লাগতো না আল্লাহ একেবারে বলেন ওই দিন ধৈর্য ধরে কথা বললে এত দূরে আসতে হতো না তুমি ধৈর্যের পরীক্ষায় ফেল করবে মাথা গরম করলে জানতে পারবে না এই জন্য যারা গরম করে ফেলে রাগ করে ফেলে আপনি রেগে গেলেন তো হেরে গেলেন বাংলা বুঝেন কিন্তু আপনারাই বেশি রাগ করেন আমার বন্ধুগান মুসাল ইসলাম বললেন না আমি রাগ করবো না ধৈর্য ধারণ করব খিজির বললেন তাহলে চলো চলতে লাগলেন একটা সাগরের পাট দিয়ে চলতে লাগলেন কিছু দূর যাওয়ার পরে অপারে যাওয়ার প্রয়োজন পড়লো নদী পার হবেন নদীর মধ্যে কোন নৌকা নাই হঠাৎ করে দেখলেন একটা ভালো নৌকা এসেছে নৌকায় উঠলেন নৌকার মাঝি হজরতে খেজির কে চিনে এখানে একটা চমৎকার ঘটনা আছে হজরতে ইসলাম একবার সমুদ্রের নিচে পৌঁছে সমুদ্রের নিচে পৌঁছায় দিলেন ওখানে গিয়ে দেখেন একটা লোক বসে বসে আল্লাহ আল্লাহ করেন জিকিরি হচ্ছে আস্তাকবির আর আপনাদের তো আস্তাকবির মনেই থাকে না আমার বন্ধুগণ এক পর্যায়ে নৌকায় উঠে গেলেন নৌকার মাঝি বলছে খিজির আপনা কি চিনি আপনার কাছ থেকে পারিশ্রমিক নিব না বিনা পারিশ্রমিকের সোয়াবের নিয়তে আপনাকে ওপারে দিব খিজির নৌকায় উঠে গেলেন কিছু দূর নৌকা চলতে চলতে যখন সাগরের মধ্যখানে পৌঁছে গেল বললেন একটা কুড়াল আছে নি কুড়াল কুড়াল তো ছিলেন ওরা বলছে বটি আছে কুড়াল আছে তিনি বলেন কুড়ালটা দাও এই বলে কুড়াল হাতে নিয়ে নৌকা কাটতে লাগলেন নৌকার একটা তক্তা অথবা কাঠ ছিদ্র করে দিলেন সাগরের পানি উঠতে লাগলো হজরে তো তো গরম মানুষ একটু আগে যে বলেছিলেন শর্ত দিয়েছিলেন ধৈর্য ধরবেন ভুলে গেছেন মনে নাই তিনি বলেন কেমন মানুষ আপনি কেমন জ্ঞানী এই গরিব মানুষ আপনাকে নৌকায় উঠাইছে আবার পারিশ্রমিক ছাড়া পার করে দিবে বলেছে তো ভালো মানুষ আর আপনি কি না তার ভালো জিনিসের বিপরীতে তার নৌকাটা ছিদ্র করে দিলেন ক্ষতি করলেন আপনি কেমন জ্ঞানী বললেন আগে বলেছিলাম ধৈর্য ধারণ করতে পারবে না সুতরাং তোমার সঙ্গে আমার চলবে না তোমার সঙ্গে আমার মিলবে না তুমি চলে যাও মুসা বলেন ভুল হয়ে গিয়ে সেটা ভুল হবে না কেন এটা কোনো ভালো কাজ না ভালো নৌকা আপনি কেটে ছিদ্র করে দিন এটা কি ভালো কাজ কেন রাখ করবো না হজরতে খিজির বললেন এজন্যই বলেছি আমার কাছে যে জ্ঞান আছে তোমার কাছে নাই কেন সিদ্ধ করেছি জ্ঞান আমার কাছে আছে তোমার কাছে নাই ধৈর্য ধারণ করতে পারো না ধৈর্য ধারণ করলে তো আর বেশি জানতে পারতে মোসা বলেন আমি ধৈর্য ধারণ করব আর উত্তর দিব না কিছু দূর চলার পরে দেখেন হঠাৎ করে একটা পাখি সমুদ্র থেকে এক ফুটা পানি তার ঠুট দিয়ে নিচ্ছে ঠোঁট দিয়া নিচ্ছে মুসা কে বার বলছে মুসা জ্ঞানের পরিমাণ তোমাকে বুঝাইয়া দেই এই গোটা সমুদ্রের ভিতর থেকে পাখি যেইভাবে তার ঠোঁটে এক ফুটা পানি নিয়েছে এটা হচ্ছে গোটা দুনিয়ায় আল্লাহর জ্ঞান থেকে তোমার আমার জ্ঞান এই পাখির টুটের পানির চাইতে বেশি না আল্লাহ একেবারে أمر الله أمر في قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثل আল্লাহ দিলেন বলেন জানিয়ে আমার পালন কর্তার কথা লেখার জন্য যদি সমুদ্রের পানি কালি হয়ে যায় গোটা সমুদ্রের পানি গোটা পৃথিবী যদি সমুদ্র হয়ে যায় আর সমুদ্রের সকল পানি যদি কালি হয়ে যায় আমার পালন কর্তার গুণগান আমার পালন কর্তার কথা লিখবার জন্য সকল গাছ বাসকে যদি কলম বানায়া দেয়া হয় একদিন কলম শেষ হয়ে যাবে সমুদ্রের সকল পানি কালি হওয়া শেষ হয়ে যাবে কিন্তু আমার আল্লাহর জ্ঞান এবং তার সবকিছু লিখে নেয়ামত শেষ করা যাবে না বলেন কে বলছেন সবাই বলেন খিজির স্মরণ করিয়ে দিলেন সনব তোমার আমার জ্ঞান হচ্ছে এই পাখির টুটে যে পানি নিয়েছে তার মতো আল্লাহর জ্ঞান মহাসাগর আর আপনারা এই পাখির ঠুটে যে পানি লেগেছে তার হাজার কোটি বাগের এক বাঘ আপনি পেয়ে আপনি বলেন দেয়ার ইজ ন গড আল্লাহ বলতে কিছু নাই আপনি এত বড় জ্ঞানী হয়ে যান আপনাকে বোঝা লাগবে আপনি দুনিয়ার যত বড় জ্ঞানী হন না কেন আপনার সকল পৃথিবীর সকল সৃষ্টি সকল মানুষের সকল সৃষ্টির জ্ঞান যদি একত্রিত করে রাখা হয় আল্লাহ বললেন ওই সমুদ্রের পাখির টুটে যেই পরিমাণ পানি ওই পরিমাণ হবে না সোহান বলেন জ্ঞান দিয়ে আপনার রকেট বানাচ্ছেন মিসাইল বানাচ্ছেন কত কিছুই করছেন মানুষ চান্দে চলে যাচ্ছে সব হচ্ছে এই জ্ঞান দিয়ে সব করতে পেরেছেন এই জ্ঞান দিয়ে যা করতে পারলেন না সেটা হচ্ছে রবের পরিচয় জানতে পারলেন না আল্লাহর পরিচয় জানতে পারলেন না আল্লাহকে চিনতে পারলেন না রসুলের তরিকা জানতে পারলেন না আপনি যত কিছুই করেন না কেন আপনি ভেট সব জানলেন সব বুঝলেন বুঝলেন না জানলেন না আল্লাহকে এজন্যে আমার বন্ধুকে এক পর্যায়ে হজরতি মুসা আলি ইসালাতাম আমার খিজির আবার চলতে লাগলেন চলতে লাগলেন নৌকার থেকে নেমে গেলেন আবার চলতে লাগলেন কিছু দূর যাওয়ার পরে দেখেন কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে মাঠের মধ্যে হজরতে খিজির দেখলেন এক ছেলে এখানে খেলাধুলা করতেছে বাচ্চা তাকে টান দিয়ে দরে আনলেন নিজের কাছে আনলেন তোর বাড়ি বের করলেন শরীর থেকে মাথাটা আলাদা করে দিলেন হজরতে হয়ে গেলেন কোনো কাজের কাজ হইলো এটা নাকি জ্ঞানী মানুষ বাচ্চারা খেলাধুলা করতেছে তাকে ধরে তার শরীর থেকে মাথা আলাদা করে দিল তিনি বলেন আপনি একটা অন্যায় কাজ করলেন আপনি কেমনি অন্যায় কাজ করলেন এটা ছেলের কোনো কথা নাই বার্তা নাই চিনে নাই পরিচয় নাই শরীর থেকে মাথা আলাদা করে দিলেন খেজির নিয়ে দিলেন মৌসা আগেই বলছি তুমি আমার সঙ্গে চলতে পারবে না কারণ তোমার ধৈর্য ধরবার কোনো কন্ডিশনই নাই আগে বলছি ধৈর্য ধরো বুঝতে পারবা ধৈর্যই ধরতে পারল না কেন তার মাথা থেকে শরীর আলাদা করেছি জানি আপনি জেনে আর লাভ কিটা তো অন্যায় বুঝেন নাই আপনি জেনে লাভ কেটা তো অন্যায় করলেন খেজির বললেন তাহলে তুমি আমার সঙ্গে চলতে পারবে না আলাদা হয়ে যাও মসা বলছেন আমাকে মাফ করে দেন ভুল হয়ে গিয়েছে কিন্তু আগামীতে যদি শর্ত ভঙ্গ করি আপনার রাস্তা আলাদা আমার রাস্তা আলাদা আপনি এক রাস্তায় চলবেন আমার আমি আর একজন আবার হাঁটতে লাগলেন দীর্ঘ পথ চলবার পরে একটা গ্রামে পৌঁছে গেলেন দীর্ঘ সময় চলবার কারণে ক্লান্তি এসেছে পেটে খুদা লেগেছে গ্রামে যাওয়ার পরে গ্রামের মানুষগুলাকে বলছেন আমরা মাত্র তিনজন মানুষ কয়জন অথবা দুইজন আমাদেরকে তোমরা কিছু খাবার দেওয়া আমরা খাবার খেয়ে জীবন ধারণ করি এলাকার মানুষ এত অগত্যা তিনজন অথবা দুজন বের হয়ে গেলেন চলতে লাগলেন রাস্তা দিয়ে কোথাও যেন যাচ্ছেন হাজরতে খিজির গ্রাম থেকে বের হয়ে দেখিনি গ্রামের একটা দেওয়াল ওয়াল বাউন্ডারি পড়ে গিয়েছে জমিনের সঙ্গে পড়ে গিয়েছে হেলান দিয়ে তিনি এই দেওয়ালটাকে সোজা করে আবার দাঁড় করে দিলেন আবার ঠিক করে দিলেন মোসা বলছেন থামো আপনাকে হবে না এই গ্রামের মানুষ এক ফুটা পানি দিতে পারলো না আমাদেরকে খাবার দিল না তাদের কাছে মেহমানদারি চাইলাম পানি পর্যন্ত দিল না আপনি এদেরকে ওয়াল সোজা করে দিলেন কেন যদি সোজাই করে দিতে হতো আমরা বলতাম তোমাদের বাউন্ডারি সোজা করে দেব বিনিময় টাকা পয়সা দেব আপনি কেনই ফিরি ফিরি কাজ করলেন হজরতে খিজির বললেন তাহলে সুনাস থেকে তোমার রাস্তা আলাদা আমার রাস্তা আলাদা একটু আগেই বলেছ আর প্রশ্ন করলে রাস্তা আলাদা ও মুসা তুমি আমার সঙ্গে চলতে পারবে না কারণ ধৈর্য দরবার ক্ষমতা তোমার নাই এই বলে খিজির তার পথে হাঁটতে লাগলেন মুসা তার পথে হাঁটতে লাগলেন এই ঘটনা বলে আমার রসুল বলছেন আরে মুসা যদি ধৈর্য ধারণ করে খেজিরের সঙ্গে চলতেন আল্লাহ আর হাজার হাজার মহা জ্ঞান আমাদের সামনে উঠাইয়া দিতে সুবহানাল্লাহ বলেন বুঝাতে চাইছিলাম যে আলোচনা থেকে যে ধৈর্য না ধরলে কি হয় মুসা ধৈর্য ধরতে পারেন নাই এখন আপনাদের মনে কৌতূহল এই তিন ঘটনা কেন ঘটল নাছেন কৌতূহল এটা কেন এটা তো অন্যায় করলে এগুলা নিয়ে আলোচনা করলে লম্বা হয়ে যাবে এক নাম্বার এগুলো আপনাদেরকে সংক্ষেপে বলে দিলাম এক নৌকা সিদ্র করলেন তিনি দেখলেন একদল দস্যু ডাকাত নৌকা নিয়ে জাহাজ নিয়ে তারা নদীর মধ্যে ঘোরাঘুরি করতেছে সাগরের মধ্যে যার নৌকা একবারে ক্লিন ভালো থাকবে তার নৌকা তারা ডাকাতি করে চুরি করে নিয়ে যাবে এই জন্যে হজরতে খিজির নৌকাটাকে ছিদ্র করে দিলেন আর গরিবের নৌকাকে ডাকাত থেকে বাঁচাইয়া দিলেন ডাকাতেরা যখন নৌকা দেখে দেখলো ছিদ্র তখন তার নৌকা নেয় না সুহান তিনি বলেন আমি তো এই জন্যই নৌকা ছিদ্র করলাম এই জ্ঞান তোমার কাছে নাই আল্লাহ ও মুসা তুমি কেমনে অত বড় জ্ঞানী তুমি তো এটাও জানো না এরপরে আমি যে একটা বাচ্চাকে শরীর থেকে মাথা আলাদা করে দিলাম তুমি আমাকে বললো অন্যায় করেছি করেছিস আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন জন্ম হলে আল্লাহ হবে। এমন কি পৃথিবীর লাখ লাখ মানুষকে আল্লাহ বিদ্বেষী বানাবে এমনকি তার মা বাপকে পর্যন্ত আল্লাহ বিদ্বেষী মানাইয়া হত্যা করবে এই জন্যে আল্লাহর হুকুম ছিল তাকে হত্যা করা আমি তাকে হত্যা করে লাখ লাখ মানুষকে আল্লাহ বিদ্বেষী বানানোর থেকে বাঁচাই দিয়েছি এই জ্ঞান তোমার কাছে ছিল না এই জন্য তুমি প্রশ্ন করে যখন সুহান তোমার তিন নাম্বার প্রশ্ন ছিল দর্য ধরতে পারো নাই দেওয়াল আমি সুজা করলাম কেন তুমি জানো নেই গ্রামের মানুষ যত খারাপ হোক না কেন এই দেওয়ালের নিচে বন্ডারের নিচে দুইজন ইয়ে মাল এই জায়গার মধ্যে জমা করা ছিল তারা জীবনে দেওয়াল উঠাতে পারবে না তাদের গচ্ছিত সম্পদ পাবে না এই জন্যে আমি ওয়ালকে সোজা করে দিয়েছি তারা তাদের সম্পত্তি আজ না হয় কাল পেয়ে যাবে তুমি যদি ধৈর্য ধারণ করে এইভাবে আমার সঙ্গে চলতে আর হাজার হাজার মহা জ্ঞানের দরজা তোমার সঙ্গে খুলে যেতক্ষণ কোন আল্লাহ কথা কি বুঝতে পেরেছেন আমার না বোঝাতে পারিনি তাহলে এতক্ষণ পর্যন্ত যা বললাম এর মৌলিক শিক্ষা হচ্ছে মুসল ইসলাম ধৈর্য ধারণ করতে পারেন নাই আমাদের খুব ধৈর্য আছে না ধৈর্য আছে তো কিছু বলেন না নাই আপনাদের যে ধৈর্য কেউ গালি দেওয়ার আগে পিটানো শুরু করে দেন এটা কোন ধৈর্য হলো আমাদের যে ধৈর্য কেউ আমার পিছনে লাগতে দেরি হয়েছে আমি তার পিছনে লাগতে দেরি নাই আপনার পিছনে যে লাগবে মনে রাখবেন আপনার বিরুদ্ধে যারা লাগবে হিবত শেখায়ত করবে অন্যায় করবে সে তো সামনে যাওয়ার সুযোগ নাই নাইবৎ শেখায়তো পিছনে হয় আপনি সামনে যাচ্ছেন নাগাচ্ছে আপনি পিছনে তাকাবার সুযোগ নাই আপনি সামনে এগিয়ে যান মানুষ অন্যায় আর করতে থাকবে আপনি কাজ করতে থাকবেন এই কাজের মাধ্যমেই আপনি গোটা দুনিয়ায় হাজার বছর বেঁচে থাকবেন যারা অন্যায় করবে গীবত হচ্ছে কাজ করবে এরা পড়ে থাকবে আর আপনি কাজের মাধ্যমে জীবিত থাকবে এজন্য আপনার আমার কাজ হচ্ছে মানুষের কাছে হাজার বছর বেঁচে থাকা এজন্য ভালো কাজ করে যাওয়া ইনশাল্লাহ ভালো কাজ করবো তো ইনশাল্লাহ না গুরুস্থানের জায়গাও দখল করবেন ইনশাল করবেন কাজ করা যাবে না না কাজ করা যাবে হারাম কাজ করা যাবে না যাই হোক আল্লাহ রব্বুল ইসেতুল জালাল বলছেন তোমরা যদি ধৈর্য ধারণ করে ইমাদের সাথে নে আমল করতে পারো কিসের সাথে ইমানের সাথে নে কামল করতে পারো ধৈর্যের সাথে তাহলে তোমাদের জন্য বিশ্রামের জায়গা অভ্যর্তনার জায়গা আমি জান্নাতে রেখে দিয়েছি তার নাম সবাই বললেন না জন্নেতুল যেতে চাই চাই কে চাই না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ ভালো ইবাদত করবো ইনশাল্লাহ মানুষের সাথে ভালো আচরণ করব ইনশাল্লাহ সব কথা ইনশাল্লাহ বলতেছি কেন এই সোরাই আলোচনা করেছে রসুল ইনশাল্লাহ না বলার কারণে ওই বন্ধ ছিল বলি নাই এজন্য আমরাও ইনশাল্লাহ ভালো কাজ করব। ঠিক আছে তো ইনশাল্লাহ আল্লাহ বলছেন এজন্য আমাদেরকে ভালো কাজ করে পৃথিবীতে যেতে হবে সুতরাং আমরা অনেক আমল করবো ইমানের সাথে কার তরিকায় এখন রসুল না তিনি জিন্নাত না ফেরেস্তা কেমনে রসুলের অনুসরণ করবেন আল্লাহ শেষ আয়াতে বলে দিচ্ছেন সুরে কাফের শেষ আয়াতে আল্লাহ বললেন বাশারুম مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ওয়ালা ইউ শেরিক বি আই বা দ্যা তেন অ বিহী বললেন বন্ধু হ্যাব কল আপনি বলে দিন ইনামা আনাদ আশার উন্মিশলকম আমি তোমাদের মতোই একজন মানুষ আমি বলছি বলা লাগবে আমি বলছি আল্লাহ বলছেন কোল আপনি বলুন ইন্নামা আনা বেসারুম মিসলুকুম আমি তোমাদের মতই একজন মানুষ পার্থক্য এই জায়গা ইউহা ইলাইয়া আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি আসে তোমাদের কাছে আসে না এরপর আল্লাহ বলছেন ইলাহুকুম ইলাহু ওয়াহিদ তোমাদের এলা তোমাদের আল্লাহ যিনি আমার আল্লাহ তো তিনি সবই একমাত্র আল্লাহ সুতরাং এখানে বুঝতে পারলাম নবীজি কি বলেন না আমি বলতেছি না আপনাদের সন্দেহ থাকলে প্রশ্ন করতে পারবে আল্লাহ বলছেন ইননামা আনা বাশারুম মিসলুকুম রাসূল আপনি বলে দিন আপনি বলে দিন যে আমি তোমাদের মতই একজন মানুষ আমাদের মতই এর অর্থ হচ্ছে আমাদের মতো রক্তে গুষতে চামড়ায় হা দিয়ে নাক মুখে আমাদের মতোই মানুষ আচার আচরণ চরিত্রে আসমান জমিন ব্যবধান কথা বুঝতে পেরেছেন সুইপার মানুষ বলেন সুইপার মানুষ আমেরিকার প্রেসিডেন্ট দুজন সমান হ্যাঁ মানুষ দুনোজন হাত পা আছে একজন সুইপার একজন প্রেসিডেন্ট আমেরিকা এই জায়গায় তার সম্মান যেমন আসমান জমিন ব্যবধান আমিও মানুষ রসুলও মানুষ তার সম্মান আর আমার সম্মান আসমান জমিন ব্যবধান কারণ আল্লাহর পরে আসমানের নিচে জমিনের উপরে রসূলের চাইতে উত্তম মহামানব চরিত্রবান আর কেউ নাই তার মতো আর কেউ নাই রসুলের মতো আর কেউ নাই তিনি মহামানব তিনি শুধু মানুষ না মহামানুষ মহামানব যার কোন তুলনা হয় না যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং কে যাকে আসমানে নিয়েছেন কে যাকে আর সে আজিমে নিয়েছেন কে যাকে স্বয়ং সালাম দিয়েছেন কে আল্লাহ আমারে নেন নাই এটা তার 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 সম্মান সম্মান মনে রাখবেন আমাদের আমরা যেভাবে বিয়ে করি রসুল এভাবেই বিয়ে করেছেন সবার যেভাবে বাচ্চা আছে রসুলেরও বাচ্চা ছিল রসুলোর স্ত্রী ছিল রসুলও খাবার দাবার খাইতেন রসুলও ঘুমাইতেন না মিথ্যা বলতেছি রসুল টয়লেটে যাইতেন আমাদের মতো কথা বলতেন বাজারে যাইতেন তারও আত্মীয় স্বজন ছিল সবই আমাদের মতো কিন্তু চারিত্রিক দিক থেকে তার উত্তম নৈতিকতার দিক থেকে তার উত্তম আদর্শের দিক থেকে আল্লাহর নৈকট্যের দিক থেকে এই পৃথিবীর কোন মানুষের সাথে তার মিল নাই কোন সৃষ্টির সঙ্গে মিল নাই বরং আল্লাহর পরে এই সৃষ্টির সব থেকে দামি মানুষ হচ্ছেন আমার রসুল কলিজার টুকরা বিশ্বনবী পড়েন সভা তার মতো এত সম্মানিত এত মহামানব আর কেউ আছে আর কারো তুলনা চলবে রসুলের সঙ্গে কোন নবীর তুলনা চলবে না রেসুলের সঙ্গে কোন রসুলের তুলনা চলবে না রসুল তো রসুলি নবী তো নবী তিনি একজন যিনি হাবিবুল্লাহ তিনি একজন যাকে লারসে মাল নিয়েছেন তিনি একজন জান্নাত জাহান্নাম ঘুরাইছেন যিনি একজন যাকে মক্কা থেকে তাকে বাইতুল মোকদ্দাস পর্যন্ত সফর করিয়ে মেয়ারাজ পর্যন্ত নিয়েছেন তিনি একজন যাকে স্বয়ং আল্লাহ দাঁড়িয়ে সালাম করেছেন তিনি একজন যার নাম দিয়ে জান্নাতের গেটটা আল্লাহ ডিজাইন করেছেন তিনি একজন যার নাম দিয়ে সিদ্ধাতুল মুহার প্রত্যেকটা পাতার ডিজাইন করেছেন তিনি একজন যার নাম দিয়ে লারসে মহল্লা পুরোটা কমপ্লিট ডিজাইন করেছেন পড়েন সোভা এর জন্য তার সাথে কারো তুলনা মনে থাকবে তো ইনশাল আমরা সেরসুলের অনুসরণ করব ইনসা তাহলে আজকের আলোচনার মূল মেসেজ আমরা বিশ্বাস রাখবো কারণে বিনিময় কোথায় যাব জান্নাতুল আমাদের প্রতিবেশী কে হবেন বিশ্ব নবে মোহাম্মদ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন yeah